নিরবিন জিহাদি সাহেব, যারা ওবাদ হযরত মাওলানা নিরবিন জিহাদি সাহেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সাদাকাল্লাহুল আযীম। আজকের এই উলামায়ে কেরাম এবং তোলাবায়ে জামের উপস্থিতি কেন আমরা সকলেই জানি, আমরা সাতপুরবাসীকে জানাতে চাই। আজকে উলামায়ে কেরাম এই সময়ে ঘন্টায় ক্লাসে থাকার কথা, তোলাবারা ক্লাসে থাকার কথা, আজকে তারা কেন ময়দানে নামলো এটা অবশ্যই আপনারা অবগত আছেন। 1 তারিখে সাদ গ্রুপের সন্ত্রাসীরা নিরস্ত্র নিরীহ ছাত্রদের উপরে হামলা করে ওলামায়ে কেরামদেরকে, শত শত ওলামায়ে কেরামকে আহত করেছে এবং কিছু লোককে তারা করেছে। এই জালেম কারা? এদের দেখতে শুনতে যদি এদেরকে দেখা যায় মুসলমানের মতো, এরা অবশ্যই ইহুদিদের দালাল, কোনো সন্দেহ নেই। আর এই ইহুদিদের দালালি যারা চাঁদপুরে তাবলিগের নামে করবে, ওদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। ওরা কোন মসজিদে ঢুকতে পারবে না, ওরা দাওয়াতের নামে মানুষকে ভ্রান্ত কথা বলতে পারবে না। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, তাবলিগ চলবে উলামায়ে কেরামের নির্দেশ মতো চলবে। উলামায়ে কেরাম যে তাবলিগ সাপোর্ট করবে সেটাই তাবলিগ, আর উলামায়ে কেরাম যে তাবলিগের বিরোধিতা করবে সেটা ইহুদিদের ষড়যন্ত্র। আজকে চাঁদপুরে যারা উলামায়ে কেরামকে বাদ দিয়ে তারা তাবলিগের নামে কাজ করছে, এরা ইহুদিদের দালাল। আমরা মাওলানা রশিদ আহমদ সাহেব আব্দুর রশিদকে বলতে চাই, মানে আব্দুল্লাহ সাহেবকে বলতে চাই, আপনাদের এখনো সময় আছে, আপনারা উলামায়ে কেরামের সাথে ফিরে আসেন। শালীন ভাষায় বলতে চাই, আদবের সাথে বলতে চাই, আপনারা আজকে চাঁদপুরের মতো এত সুন্দর একটা সময় দেশে এলাকায়, আজকে আপনারা এই সমস্ত জ্ঞানজান এবং এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছেন। চাঁদপুরবাসী আপনাদেরকে উপযুক্ত জবাব দিতে রাজি আছে। যদি আপনারা এখনো সময় থাকতে ফিরে না আসেন, সাত সাত ইহুদিদের ক্রয়কৃত গোলাম, আমরা ইহুদিদের ক্রয়কৃত গোলাম না, আমরা সাহাদের তাবলিগ করি না, আমরা নবীর তাবলিগ করি, আমরা সাহাবায়ে কেরামের তাবলিগ করি, আমরা সেই তাবলিগ করেই যাব। সেই তাবলিগের বাধা দেওয়ার শক্তি পৃথিবীর কোনো শক্তির নাই। কাজেই আমরা আজকে সমাবেশ থেকে জানিয়ে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত সাদ গ্রুপের কঠিন বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ময়দান ছাড়তে রাজি নাই। ময়দানে আগামী রমজান পর্যন্ত মাদ্রাসার লেখাপড়া বন্ধ থাকবে, পড়ুয়াদেরকে আমরা নির্মূল করাই ছাড়ব ইনশাল্লাহ। মাদ্রাসা আমরা কেন? মাদ্রাসা তো তাবলিগের জন্যই, কিন্তু আজকে তাবলিগের নামে একদল দালালরা তাবলিগে ঢুকে তাবলিগের ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করছে, এটা আমরা মেনে নিতে পারি না, কথা ঠিক না বেঠিক? তাই আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো আর না বাড়ি এখানেই সমাপ্ত করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।